হ্যালো স্টুডেন্ট সকলকে ভিডিওটিতে স্বাগত জানাই এই ভিডিওটিকে সাতাশটির বেশি গভর্নমেন্ট বিবিএ কলেজ নিয়ে আলোচনা করবো যা বেঙ্গলে অবস্থিত এর আগের একটি ভিডিও বানিয়েছিলাম বিসিএ গভর্নমেন্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কলকাতা ওই ভিডিও দুটিতে অনেকেই কমেন্ট করেছিল যে বিবিএ গভর্নমেন্ট কলেজ নিয়ে এটি ভিডিও বানাতে যেগুলো ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত তাই আজকের এই ভিডিওটিতে সাতাশটি গভর্নমেন্ট বিবিএ কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জানব কোন সাতাশটি কলেজ রয়েছে যেগুলি সরকারি কলেজ এবং সেই কলেজটিতে বিবিএ অর্থাৎ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্সটি করানো হয়ে থাকে এবং সেই কোর্সে ফিস কত এবং সেই কলেজটি কোন লোকেশানে অবস্থিত অর্থাৎ তার অ্যাড্রেসটি কী রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এছাড়া অন্য কোনো সাবজেক্টের ওপর তোমরা ভিডিও চাইলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানিও সেই কোয়েশ্চেনের ওপর আমি অবশ্যই এটি ভিডিও বানিয়ে তোমাদের সলিউশানটি দেবো তো দেখে নিই সাতাশটি গভর্নমেন্ট কলেজ কোনগুলো রয়েছে যেখানে তোমরা বিবিএ কোর্সটি করতে পারবে প্রথম নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল এটি গভর্নমেন্ট কলেজ যার অ্যাড্রেস হচ্ছে দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলে তারপরে দু নম্বর হয়েছে আশুতোষ কলেজ এটি গভর্নমেন্ট কলেজ যা কলকাতা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত এটি ফিস হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো চল্লিশ একটি কথা বলে রাখি প্রতিটি কলেজের ফিসটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়নি তাই যতগুলি ওয়েবসাইটে তাদের ফিসগুলো উল্লেখ করে দিয়েছে আমি সেখান থেকে কালেক্ট করে ফিসগুলো লিখেছি তাই কিছু কিছু ওয়েবসাইটের কলেজের ফিস কিন্তু এখানে উল্লেখ নেই কো তারপরে তিন নম্বরে দেখে নিই মাওলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এটি কলকাতায় অবস্থিত এর ফিস হচ্ছে ওয়ান লেখ সেভেন্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস চার নম্বরে বিড়লা ইনস্টিটিউট অফ লিবার আর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্স এটি কলকাতা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত গভর্নমেন্ট কলেজ তারপরে শ্রী শিক্ষায়তন কলেজ একটি প্রাইভেট কলেজ কলকাতায় অবস্থিত যার ফার্স্ট ইয়ারে ফিস হচ্ছে সাতাশ হাজার আটশো আশি টাকা ছ নম্বরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট প্রাইভেট কলেজ দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত ওয়ান লেখ ফোরটিন থাউজেন্ড এবং যার অ্যাডমিশন ফিস হচ্ছে এইটিন থাউজেন্ড প্লাস সিক্সের পিডিসি অফ রিস হচ্ছে সিক্সটিন থাউজেন্ড এরপরে সাত নম্বরে রয়েছে বানোয়ারিলাল ভালতিয়া কলেজ এটি একটি গভর্নমেন্ট কলেজ যা আসানসোল ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত এর ফার্স্ট সেমিস্টারের ফিস হচ্ছে টোয়েন্টিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এইট্টি রুপিস আট নম্বরে রয়েছে বারডোয়ান রাজ কলেজ যা গভর্নমেন্ট কলেজ বর্ধমান ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত যার পার ইয়ার কোর্স ফিস হচ্ছে ফিফটিন থাউজেন্ড ন নম্বরে রয়েছে কোচবিহার কলেজ গভর্নমেন্ট কলেজ যা কোচবিহার ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি রুপিস ফার্স্ট পার কোর্স ফিস দশ নম্বর রয়েছে দেশবন্ধু মহাবিদ্যালয় যা গভর্নমেন্ট কলেজ বর্ধমান ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত এগারো নম্বর রয়েছে দেশবন্ধু কলেজ ফর গার্লস এটি কলকাতা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত যার ফিস কোর্স ফিস হচ্ছে ফিফটিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টেন রুপিস বারো নম্বরে মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ যা গভর্নমেন্ট কলেজ দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত ফার্স্ট সেমিস্টারের ফিস হচ্ছে ষোলো হাজার আটশো টাকা তেরো নম্বরে তারকেশ্বর ডিগ্রি কলেজ যা হুগলি বেঙ্গলে অবস্থিত ফার্স্ট সেমিস্টারে ফিস হচ্ছে আট হাজার টাকা চৌদ্দ নম্বর রয়েছে আলিয়া ইউনিভার্সিটি গভর্নমেন্ট কলকাতা বেঙ্গলে অবস্থিত এই ফিসটি পাওয়া যায়নি তাইখানে উল্লেখিত নেইকো কো পনেরো নম্বর রয়েছে ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত পার ইয়ারে কোর্স ফিস হচ্ছে পনেরো হাজার টাকা ষোলো নম্বর রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি গভর্নমেন্ট কলেজ যা মেদিনীপুর বেঙ্গলে অবস্থিত সাত নম্বর রয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটি যা রায়গঞ্জে অবস্থিত উনিশ নম্বরে কালিম্পং কলেজ যা কালিম্পংয়ে অবস্থিত টোটাল কোর্স ফিস হচ্ছে সেভেন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস কুড়ি নম্বরে কাজী নজরুল ইউনিভার্সিটি যা আসানসোল ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত একুশ নম্বরে নেতাজি মহাবিদ্যালয় গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত সরোজিনী নাইডু কলেজ ফর ওমেন গভর্নমেন্ট এর টোটাল কোর্স ফিস হচ্ছে টু লাখ ফিফটি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি রুপিস তেইশ নম্বরে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ যা ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত পঁচিশ নম্বরে বাঁকুড়া ইউনিভার্সিটি ষোলো নম্বরে বিধানচন্দ্র কলেজ যা আসানসোল ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত সাতাশ নম্বরে কুলটি কলেজ যা কুলটি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত এর অ্যাডমিশন ফিসটি উল্লেখিত ছিল এগারো হাজার টাকা এবং আঠাশ নম্বরে স্কটিশ চার্চ কলেজ যা টোটাল ফিস হচ্ছে সাতান্ন হাজার দুশো ছয়টি একটি একটি ইম্পর্টেন্ট কথা দেখো কোন কোন কলেজগুলিতে কোনো স্পেসিফিক কোর্স করানো হয়ে থাকে এই ধরনের ইনফরমেশন পাওয়া কিন্তু অনেকটা সোজা প্রসেস থাকে তবে কিছু স্পেসিফিক কলেজ যেমন যেগুলি গভর্নমেন্ট হবে এবং সেই কলেজের ফিস বার করা এই টাইপের ডাটা কালেক্ট করা কিন্তু অনেকটা কঠিন প্রসেস হয়ে থাকে এবং অনেকটা মেহনত করতে হয় ধরনের ভিডিওগুলোকে বানাতে তাই অবশ্য ভিডিওটিতে একটি লাইক করে দিও এই সম্পূর্ণ কলেজের এবং কলেজের ফিসের যে পিডিএফ চার্টটি রয়েছে তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এই ছিল টোটাল আঠাশটি গভর্নমেন্ট কলেজ এখান থেকে তোমরা বিবিএ কোর্সটি কমপ্লিট করতে পারবে সাথে সাথে যতগুলো কলেজে ফিস স্ট্রাকচারটি রয়েছে সেটি আমি দেওয়ার চেষ্টা করলাম আশা রাখি তোমরা এই ফিস স্ট্রাকচার থেকে বাকি কোন কোন কলেজগুলিতে কেমন ফিস হতে পারে সেটি সম্পর্কে একটা বেসিক নলেজ তোমাদের হয়ে গেছে আর কোনো সাবজেক্টের উপর তোমরা ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ